সদ্য নির্বাচিত হরেরাম সিংকে সংবর্ধনা দিলেন দোলা সেন। অল ইন্ডিয়া আইএনটিটিইউসির অধ্যক্ষা দোলা সেন শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের বহুলার কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সেক্রেটারি এবং জামুরিয়ার নবনির্বাচিত বিধায়ক হরেরাম সিং তাকে ফুলের তোলা দিয়ে এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। জামুরিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক হরেরাম সিংকে দোলা সেন মিষ্টি খাইয়ে অভ্যর্থনা জানান। দোলা সেন বলেন যে শ্রমিক সংগঠনের পক্ষে হরেরাম সিং অগণিত কাজ করেছেন, এ কারণেই তিনি বিশাল ভোটে জামুরিয়ার মতো একটি কঠিন আসনে জিতেছেন। অন্ডাল থেকে সোমনাথ মুখার্জি, রিপোর্ট গুগলি নিউজ। কোনো কেস কামারি হয়েছে সারদা নারদা, ভুবনেশ্বরে আমাদের সুদীপ ব্যানার্জি বা তাপস পাল ছিলেন, যখন তাদের অ্যাপোলোতে চিকিৎসা হয়েছে এই কেকেএসসি ইউনিয়ন থেকে হরেরামজিরা তখন আরটিজিএসে ওখানে টাকা পাঠিয়েছে, অনেক সাহায্য করেছে। এরকম ট্রেড ইউনিয়ন থেকে হরেরামজিদের ইউনিয়ন যেভাবে সহযোগিতা করেছেন এটা আমার দলের ক্ষেত্রে খুব গর্বের ব্যাপার। তো আমি বললাম যে হরেরামজির উপর আমার জোর আছে, আমার 2014 সালের ইলেকশনেও এই ইউনিয়ন থেকে হরেরামজিরা নিজে দাঁড়িয়ে থেকে, আমি কোনোদিন ভুলবো না, আড়াই মাস আমাদের ওখানে যে দুর্গাবাড়ি আমরা ভাড়া নিয়েছিলাম, যত লোক 200-300-500 ক্ষেত্র দুবেলা ওনাদেরই দায়িত্ব ছিল, ওরাই করছেন, যেটা পুরো হরেরামজির নিজে দায়িত্ব। আমি উনি এক সেকেন্ড ভাবিনি, যে আসছে প্রচারে সেই খেয়ে যেত, দুবেলা পেট করে। সেই হরেরামজি এমএলএ হওয়ার পর আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম, এখন কোভিড মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য কিছু কিছু সমাজসেবক সংগঠনও কাজ করছে, ডিএম এর সঙ্গে যোগাযোগ করে বেশিরভাগ জেলায় জেলায়। তো আমাদের এই কাছেই এখান থেকে দুবরাজপুর হয়ে বেশি দূর না, ইলাম বাজার হয়ে বোলপুর, বোলপুরের একটি সামাজিক সংগঠন বাংলা সংস্কৃতি মঞ্চ, ওরা বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এইসব জায়গায় ডিএমদের সঙ্গে যোগাযোগ করে এই কোভিডের ব্যাপারে অনেক কাজ করছে। বললেন তো ওদের একটা অ্যাম্বুলেন্স দরকার ছিল, আমাকে রিকোয়েস্ট করেছিল, আমার তো রিসোর্স সব এই হরেরামজিদের মতো লোকেদের ঘরে ঘরে, আমার নিজের কোনো রিসোর্স নেই। তো আমি হরেরামজিকেই বললাম আমার জোর আছে, আমি ওনাকে বলতে পারি, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমি পরশু রিকোয়েস্ট করেছি একটা সামাজিক কাজ, আপনি কি এক মাস দু মাস যতদিন কোভিডের দরকার আছে একটা অ্যাম্বুলেন্স দিতে পারেন? বলে এক দু মাসের জন্য আমি চেষ্টা করছি, পরশু বলেছি, কালকেই ইয়েস এসে গেছে, ফোন করে বলছে দিদি গাড়ি রেডি, একটি ড্রাইভার পাই। আমি ড্রাইভার কেন আপনি নেবেন? তো এটা এত আনন্দের, এই ছবিটা ভালো করে তোলো।